বাবার মানসিক ও শারীরিক অত্যাচারের কারণে ঘরছাড়া মা। এরপর শুরু হয় সন্তানদের উপর অত্যাচার। অধিক রাতে তিন সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সারা রাত্রি অন্যত্র কাটিয়ে সকাল হতে শান্তিপুর থানার দ্বারস্থ হন তিন সন্তান। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরের 9 নম্বর ওয়ার্ডের গোপালপুর জামাত কলোনি বাদলপুকুর এলাকায়। বাবার কাছে অত্যাচারিত নাবালিকা কন্যা জুহি খাতুনের অভিযোগ, গত 3 মাস আগে বাবার মানসিক ও শারীরিক অত্যাচারের কারণে সংসার ছেড়ে চলে যায় মা। তারপর 14 বছর বয়সে জুহি খাতুন ও তার 2 ছোট ছোট ভাইকে প্রতিনিয়ত অত্যাচার চালাত বাবা। গতকাল রাতে নাবালিকা কন্যা জুহি খাতুন ও তার ছোট 2 ভাইকে ঘর থেকে বের করে দেয় বাবার নাসিব কারিগর। সারারাত্রি প্রতিবেশী এক পরিবারের কাছে আশ্রয় নেয় জুহি খাতুন ও তার 2 ভাই। সোমবার সকাল হতেই 3 ভাই বোন শান্তিপুর থানার দ্বারস্থ হয়। এরপর বাবার অত্যাচারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমার বাবা আমাদের তাড়িয়ে দিয়েছে। কখন? কালকে রাতে। আচ্ছা, কেন? কেন তার আমার মা চলে গেছিল, দিয়ে বলছে যে ও খিস্তি মেরে বলছে ও তো চলে গেছে, আমিও তো চলে যাবো। দিয়ে আমরা বলছি, আমরা কিছু বলছি না, দিয়ে বলছে তোরা যেখানে যাবি যা, আমি আমার মতো চলে যাচ্ছি, তোরা তোদের মতো চলে যা, আমার রাস্তা আমি দেখে নিচ্ছি। দিয়ে আমি তখন বলছি যে আমরা কোথায় যাবো, তোমরা যখন জন্ম দিয়ে যাবে তখন তোমাদের মনে ছিল না। দিয়ে আমার ভাই দুটোকে বলছে তোরা একদিক চলে যাবি, আমাকে বলছে তুই ট্রেনে গিয়ে গলা দিবি, এরকম বলছে। না, মোর গিয়ে যে আমাদের এমন করে তাড়িয়ে দিয়েছে বলে, যে আমরা ওখানে আমাদের আশেপাশের লোকদের বাড়ি কালকে আমাদের খেতে দিয়েছিল রাতে, আর থাকতে দিয়েছিলো, দিয়ে ওদের বাড়ি খেতে দিয়েছিলো বলে আমার আব্বা আবার ওনাদের বাড়িকে ঝামেলা করছে। দিয়ে ওনারা বলছে তাহলে অমন করছে তোর বাবা, আমরা তাহলে তোকে থাকতে দেবো না। দিয়ে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে সকালবেলা হলো, দিয়ে এখানে এলাম। থানায় এসেছিস? হ্যাঁ। অভিযোগ করছিস? হ্যাঁ। কালকে সারারাত কোথায় ছিলে? কালকে সারারাত আমাদের পাশের ওখানে একটা বাড়িতে ছিলাম। কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। 3 ভাই বোনকে তাড়িয়ে দিয়েছো? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।